ওয়েলকাম প্রিয় ছাত্র এবং বন্ধুরা দেখো আজকে আমরা স্টোরি রাইটিং শিখবো এবং স্টোরি রাইটিং একটা আর্ট দেখো এখানে কিন্তু এনলার্জমেন্টের স্টোরি পয়েন্টসগুলোকে কিছুটা বাড়িয়ে লেখার একটা স্কোপ থাকে যে পয়েন্টসগুলো দেওয়া আছে প্রত্যেকটা পয়েন্টসে কিন্তু ইউজ করতে হবে এবং এখানে যে নাম্বার ক্যারি করে কতগুলো ফ্যাক্টর আমি সেগুলো আগে বলে দিই দেখো এখান থেকে কিন্তু টাইটেলটা অবশ্যই ক্যাপিটাল লেটারে দেবে এবং ভিতরে একটা ডাইরেক্ট স্পিচ অর্থাৎ কোনো একটা ক্যারেক্টার কিছু বলছে এরকম একটা ডাইরেক্ট স্পিচ দেবে টাইটেল ডাইরেক্ট স্পিচ অ্যান্ড মোরাল মোরালটা কিন্তু মাস্ট তো এরকম কিছু যদি তুমি না মিস করে যাও কোনো একটা তাহলে কিন্তু নাম্বার কমে যাবে তো আমরা দেখে নেবো কী করে স্টোরি রাইটিং করতে হয় একটা পয়েন্টস আমি দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি রাইট এ স্টোরি অ্যাবাউট এইট্টি ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস এখানে কিছু হিন্টস দিয়েছে দেখো খুব পরিচিত গল্প এ কিং প্রাউড অফ হিস পাওয়ার একজন রাজা সে খুব গর্বিত তার ক্ষমতা নিয়ে টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ সে বলে যে সে পৃথিবীর সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারে টেক্স ইস কৌটিয়ার্স কোটিয়ার্স টু দ্য সি হ্যাঁ দেখো টেক্স টু দ্য সি অর্থাৎ তার সভা শদ্দের সমুদ্রে নিয়ে যায় টু দ্য সি শোর সমুদ্রের তীরে নিয়ে যায় অর্ডার্স দ্য ওয়েভস টু মুভ ব্যাক এবং সেখানে গিয়ে সে তার শক্তিকে প্রমাণ করার জন্য সে কী করে সে ঢেউগুলোকে বলে পিছনে সরে যাও দ্য ওয়েবস ল্যাশ অ্যাট হে অ্যাট দ্য ফিট অফ দ্য কিং কিন্তু ঢেউগুলো তার কথা শোনে না তার পায়ে এসে আসছে পড়ে দ্য কিং মুভস এনে কিং হবে হ্যাঁ সো তারপরে কী হলো দেখো দ্য কিং মুভস ব্যাক ইন ফিয়ার সেই রাজা কিন্তু ভয়ে পিছনে সরে যায় এবং এই এই পয়েন্টসটাকে তুমি এনলার্জ করছো কী করে স্টোরিতে তো এটা শুরু করার আগে বলবো যারা প্রথমবার এসছে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি যাতে এরকম সমস্ত প্রয়োজনীয় ইংলিশ শেখার জন্য ভিডিওসগুলো পেতে পারো বেল বাটনটা প্রেস করে দাও যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং তার সঙ্গে এডুকেশনাল আপডেটও তুমি এখানেই পেয়ে যাবে আর ভিজিট করো প্লে আর যে কোনো রকম ভিডিওসের জন্য ইউটিউবে সার্চ করো সেই গ্রামার টপিক বা টেক্সট টপিক তাহলেই কিন্তু তুমি পেয়ে যাবে পাশে শুধু লিখতে হবে সিন্টু ভদ্র অর্থাৎ যে কোনো গ্রামার ধরো তুমি ইনফিনেটিভ খুঁজছো তাহলে ইনফিনেটিভ সিন্টু ভদ্র জিরান খুঁজছো জিরান সিন্টু ভদ্র যে কোনো কিছু তুমি পেয়ে যাবে ইউটিউবে সার্চ করলে তো দেখে নেবো কী করে লেখা হচ্ছে দেখো এখানে ক্যাপিটালে লিখতে হবে প্রাউড কিং কথাটা সো দেখো আমি ক্যাপিটালে করে দিয়েছি এ প্রাউড কিং তারপরে তুমি শুরু করছো ওয়ান্স দে আর রুল্ড এ প্রাউড কিং ইন ইন্ডিয়া একদা ভারতবর্ষে একটি খুব গর্বিত রাজা রাজত্ব করত হি ওয়াজ টু মাচ প্রাউড অফ হিস পাওয়ার সে তার ক্ষমতা নিয়ে খুব গর্বিত ছিল আই হ্যাড হি হ্যাড এ ভাস্ট কান্ট্রি এখানে টাইপিং মিস্টেক আছে তো সেই গর্বিত রাজা তার শক্তি সম্পর্কে ওভার কনফিডেন্স ছিল অর্থাৎ তার বেশি একটু আত্মবিশ্বাস ছিল তো একদিন তার কোর্টিয়ার্সদেরকে সে বলল যে সে পৃথিবীর সব কিছুকে কন্ট্রোল করতে পারে হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ হিয়ারিং দিস ওয়ান অফ হিস কোর্টিয়ার্স টু ড একজন কোর্টিয়ার্স দাঁড়ালো এর কথা শুনে এবং সে তাকে জিজ্ঞাসা করলো ক্যান ইউ টেম দ্য সি আপনি কি সমুদ্রকে কন্ট্রোল করতে পারেন আপনি কি বসে আনতে পারেন সমুদ্রকে ক্যান ইউ টেম দ্য সি টেম মানে বসে আনা টু প্রুভ হিজ পাওয়ার এখানে স্পেসটা বেশি পড়ে গেছে এটা ঠিক করে নেবে তোমরা তার শক্তিকে প্রমাণ করার জন্য দ্য কিং টুক অল হিস কোটিয়ার্স টু দ্য সিশোর সে সমস্ত সভাসদদেরকে নিয়ে সে একটা সমুদ্রের তীরে গেল সে অর্ডার দ্য সি টু মুভ ব্যাক সে সমুদ্রকে অর্ডার করল পিছনে সরে যাওয়ার বাট আনফর্চুনেটলি দ্য ওয়েভস ল্যাস্ট অন ইস ফিট মোর ফিউরিয়াসলি কিন্তু দুর্ভাগ্যবশত তার পায়ে এসে আশ্রয় পড়ল আরও ভয়ঙ্করভাবে সমুদ্রটা আশ্রয় পড়ল দ্য কিং রিয়েলাইজড দ্যাট দ্য নেচার ইজ অল মাইটি এবং রাজা বুঝতে পারলো যে প্রকৃতি হলো সর্বশক্তিমান হি মুভড ব্যাক ইন ফিয়ার সে ভয়ে সেখান থেকে সরে গেল এই হলো তোমার গল্পটা তো এখানে দেখো একটা ডাইরেক্ট স্পিচ আমি ইউজ করেছি ক্যান ইউ টেম দ্য সি তো এরকম একটা ডাইরেক্ট স্পিচ অবশ্যই ইউজ করবে এবং তারপরে তোমাকে মোরাল ইউজ করতে হবে দেখো আমি লিখেছি নেচার ইজ অল মাই অর্থাৎ প্রকৃতিই হলো সর্বশক্তিমান তো এইভাবে তুমি গল্পগুলো লিখবে এবং পয়েন্টসকে ডেভেলপ করবে প্রতিটা পয়েন্টসকে অবশ্যই টাচ করতে হবে মনে রাখবে এবং গল্প বেশিরভাগই দেখো পূর্বে লেখা গল্প অর্থাৎ পাস টেন্সেই আমরা লিখব প্রয়োজন হলে সেটা ট্যারেক্ট স্পিচের সময় আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব তো এইভাবে লিখতে থাকো প্র্যাকটিস করতে থাকো আর দেখতে থাকো সিন্টু ভদ্রস ইজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট কী ধরনের ভিডিওস চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যে কোনো ভিডিওস দরকার হলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবে সেই টপিক এবং পাশে লিখবে সিন্টু ভদ্র তুমি কিন্তু সেটা পেয়ে যাবে না পেলে অবশ্যই আমাকে জানাবে যে স্যার এটা আমি পাইনি আমি তার উপরে ভিডিওস করে দেব তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর শিখতে থাকো ইংরাজি ধন্যবাদ